Assalamualaikum viewers, আমি শফিক ইসলাম রুবেল বলছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট একটি ট্রিক নিয়ে। ধাপত্রির জন্য আমরা যারা ধাপত্রিতে কবুতর পালি, ধাপত্রির জন্য একটা পানির পাত্র আমি তেলের গরম দিয়ে, তেলের চাপ দিয়ে আমি একটি পানির পাত্র তৈরি করব। খুবই অল্প খরচে, যারা খরচ কমাতে চান লক্ষ্যে তাদের জন্য। এর জন্য যা লাগবে, একটি 5 লিটারের পানির তেলের বোতল শেষ হয়ে যাবে। এই বাতিল জিনিসটাকে দিয়ে আমরা পানির একটা পাত্র তৈরি করব। সাথে যা যা লাগবে, একটি মার্কার পেন, একটি পরিষ্কারের জন্য একটি এটাকে বলে ক্লিনার, একটি কেচি লাগবে, এবং সাথে লাগবে হচ্ছে গিয়ে স্যানিটাইজার। স্যানিটাইজার আমার নিজের বানানো। প্রথমে আপনাদের যা করতে হবে, এই বোতলটিকে ভালো করে স্যানিটাইজার দিয়ে, যে কোনো আপনি ডিটারজেন্ট পাউডার অথবা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি আগে বোতলটিকে স্যানিটাইজার করে নিচ্ছি, স্যানিটাইজ করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা জারটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাজুনি দিয়ে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো করে শুকিয়ে এই মার্কার পেন দিয়ে আমাদেরকে মার্ক করে নিতে হবে। আমরা যে মার্ক করব পানির জারের, ঠিক আমরা 4 আঙ্গুল আর 1 আঙ্গুল 5 আঙ্গুল উপর থেকে আমরা কাটব, মার্ক করব এইভাবে। আমরা এতটুকু গ্যাপ রাখবো যেন আমাদের হাতটা ঢুকে, কারণ পরবর্তীতে আপনাকে পরিষ্কার করা লাগতে পারে। এভাবে আমরা চতুর্দিকে অথবা 3টি দিকে আমরা মার্ক করে নিব, যেখান থেকে আমরা কাটব। আমি এটাকে আমার জন্য তৈরি করার জন্য আমি 3 দিকে মার্ক করলাম, আমি 3 দিকে কাটব। আপনারা ইচ্ছা করলে চতুর্থ পাশে কেটে দিতে পারেন। ওকে, আমরা এখন এটাকে কেটে নিব, এই মাপ অনুযায়ী কেটে নিব। প্রিয় ভিউয়ার্স, আমাদের তৈরি হয়ে গেল পানির জার, যে আমি এভাবে টুকরো করে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন 3 পাশে কেটে নিয়েছি, আমি 3 পাশে কেটে নিয়েছি। আপনি এর মধ্যে ইচ্ছা করলে হাত দিয়ে পরিষ্কার করতে পারবেন। আমার পানির জার রেডি হয়ে গেছে। এখন আমি এতে করে আমার প্রিয় কবুতরকে পানি দিব। দেখুন, তৈরি হয়ে গেল আমার কাঙ্ক্ষিত পানির জার। আমি এইভাবে সবসময় আমার কবুতরকে পানি দিয়ে থাকি, যাতে পানি নষ্ট না করতে পারে অথবা পানি যেন ময়লা না হয়, এই জিনিসটাকে মাথায় রেখে আমার এটা বানানো। যারা স্বল্প খরচে পানির পট তৈরি করতে চান, তারা খুব সহজেই আমার এই পন্থাটা অবলম্বন করতে পারেন। এখন পানি খাবে, কিন্তু পানি ময়লা হবে না। এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর এবং ছোট্ট একটি ট্রিক্স। দেখুন, পানি খাওয়ার জন্য নামবে এখন। প্রিয় ভিউয়ার্স, তো আজকে এই পর্যন্তই। আমার এই ছোটো এই ট্রিক্স ছিল আপনাদের জন্য। আপনারা অনেকেই এই ভিডিওটা চেয়েছিলেন, আপনাদের জন্য এই ভিডিওটা করা। ইনশাল্লাহ ইন ফিউচারে আমি চেষ্টা করব যে আমার যারা ব্রিডার ভাইরা আছেন সবার জন্য